নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মার্চ মাস সিংহ রাশির কেমন যাবে, একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল না, এটি একটি সার্বিক রাশিফল। প্রথমেই আপনাদেরকে জানাই, এই মার্চ মাস আপনাদের কোন কোন দিকে শুভ হতে চলেছে। আপনাদের রাশির তৃতীয় পতি অর্থাৎ শুক্র আপনাদের রাশির নবম স্থানে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে। এবং আপনাদের রাশির দ্বিতীয় পতি বুধ বক্রী অবস্থায় অবস্থান করছে। এবং আপনাদের রাশির সপ্তমে থাকছে রবি গ্রহ। এবং রাশির একাদশ স্থানে রাহু গ্রহের অবস্থান, এবং রাশির ষষ্ঠ স্থানে শনি, এবং পঞ্চম স্থানে বৃহস্পতি কেতু এবং মঙ্গলের অবস্থান। কিন্তু মার্চ মাসের ২৪ তারিখে মঙ্গল গ্রহ মকর রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনাদের রাশির ষষ্ঠ স্থানে শনি এবং মঙ্গল অবস্থান করছে। তো এই গ্রহের কম্বিনেশনে কি ফলাদেশ হতে চলেছে সিংহ রাশির মার্চ মাস, আমি তাই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের রাশির দ্বিতীয় পতি যেহেতু বক্রী অবস্থায় আছে, আপনাদের আয় ভাব ভালো থাকবে, কিন্তু আপনাদের খরচ অত্যাধিক পরিমাণে হবে এ মাসে, প্রথম কথা। এবং এ মাসে আপনারা আপনাদের পিতার থেকে সহযোগিতা আপনারা পাবেন। এ মাসে আপনারা কর্মক্ষেত্রে নতুন দিশা পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি হবে, কিন্তু কর্মক্ষেত্রে প্রচণ্ড চাপ লক্ষ্য করা যাচ্ছে। এ মাসটিতে আপনাদের ঠিক শেষাশেষি থেকে মাসের ঠিক ২৫ তারিখ থেকে কিছু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে, সেটা শেয়ার মার্কেট হোক, ফাটকা হোক বা লটারি হোক, এই দিকগুলো লক্ষ্য করা যাচ্ছে। যদিও রাশিচক্রে রাহুগ্রহের অবস্থান ভালো থাকা দরকার, দ্বিতীয় পঞ্চমের কানেকশান, পঞ্চম একাদশের কানেকশান আপনাদের রাশিচক্রে থাকা দরকার, তবে এই কথাগুলি ফলবে আপনাদের জীবনে। এর পাশাপাশি এ মাসে আপনাদের সন্তান ভাগ্য শুভ, সন্তান প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা আছে। বিবাহকেন্দ্রিক যাদের সমস্যা আছে, সেই বিবাহকেন্দ্রিক সমস্যা অনেক অংশে কাটতে চলেছে। শত্রু আপনাদের বিনাশ হবে, অর্থাৎ এতদিন যে শত্রুতা চলছে, শত্রু থেকে কিছুটা হলো আপনারা মুক্তি পাবেন। এ মাসে কোথাও ভ্রমণযোগ আপনাদের লক্ষ্য করা যাচ্ছে, এবং প্রচুর অর্থ আসার সম্ভাবনা এ মাসে সিংহ রাশির আছে। নবম স্থানে শুক্রের অবস্থানে আপনাদের তৃতীয় পতি এবং আপনাদের দশম পতি নবম ভাবের উপর অবস্থান করায় আপনাদের অনেক দিক থেকে লাভজনক ফল প্রদান করবে, অর্থাৎ যেগুলো কমিউনিকেশনের জন্য আপনাদের আটকে আছে, দীর্ঘদিনে আটকে থাকা কাজ, কমিউনিকেশনটা আপনাদের খুব ভালো হয়ে যাবে, অর্থাৎ যোগাযোগ দীর্ঘদিনে আটকে থাকা কাজ আপনাদের হবে। সরকারি যেগুলো কাজকর্ম আটকে আছে, সেই কাজকর্মগুলো আপনাদের কিছুটা হলেও রিলিজ হবেই। এবং ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয়, সেই ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। এ মাসে আপনারা কিছু জমি জায়গা কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন বা বাড়ি ক্রয় করতে পারেন, এই যোগগুলো লক্ষ্য করা যাচ্ছে। এ মাসে আপনাদের
স্থান পরিবর্তন হতে পারে এবং জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে সফলতা আসবে। বিবাহকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে। দাম্পত্য সুখ আপনাদের ফিরে আসবে এবং বন্ধু থেকে সহযোগিতা, আত্মীয় থেকে সহযোগিতা আপনারা এ মাসে পাবেন। এই মার্চ মাসে সিংহ রাশির শিক্ষাভাব কেমন যাবে? যারা উচ্চশিক্ষায় আছে তাদের ক্ষেত্রে এ সময়টা অতীব শুভ এবং যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন লেভেলেও যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও মাসটি শুভ ফল প্রদান করবে। এবার আসি ব্যবসা ক্ষেত্রে। ব্যবসা ক্ষেত্রে সিংহ রাশির ওভারঅল ভালো। আপনারা ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করুন, এক্ষেত্রে আপনারা কিছুটা হলেও ফায়দা হবে। নতুন ব্যবসা যারা করতে যাচ্ছেন তারা অবশ্যই সে ব্যাপারে প্ল্যানিং করতেই পারেন এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের বিশেষ অপরচুনিটি আসবে। এবং যারা বৈদেশিক সঙ্গে ব্যবসা করেন অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রেও মাসটি ভালো। এ মাসে আপনারা কোনো গাড়ি অর্থাৎ টু হুইলার হোক ফোর হুইলার হোক আপনারা কিনতে পারেন এবং এ মাসটাতে আপনাদের নতুন কিছু হাইলাইটেড কিছু দ্রব্য আপনারা কিনবেন এবং যাদের দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল সেই শত্রুতা থেকে কিছুটা হলো আপনারা মুক্তি পাবেন। তো এ মাসে আপনাদের দাম্পত্য জীবন সুখের লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা এ সময় আপনাদের পিতার সহযোগিতা পাবেন, মাতার সহযোগিতা পাবেন এবং প্রতিবেশীর সহযোগিতা অবশ্যই আপনারা পাবেন। যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে কিছুটা হলো ভালো রেজাল্ট আপনাদের পক্ষে আসবে এবং যারা কসমেটিকের বিজনেসে আছেন, গ্লোসারি বিজনেসে আছেন বা আপনারা কোনো শিল্পকলা, গান বাজনা এই সকল দিকে যারা আছে তাদের ক্ষেত্রে এ মাসটি শুভ ফল প্রদান করবে। তো প্রিয় দর্শক বন্ধু, আমি যে সিংহ রাশির রাশিফল জানালাম এটি সম্পূর্ণ ইন জেনারেল, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয়। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।